সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। 2019 আমরা সাউথ ইন্ডিয়ায় বেশ কিছু ধামাকাদার মুভি দেখেছি, যদিও কমার্শিয়াল মুভিগুলোর তুলনায় কন্টেন্ট বেসড মুভিগুলোই বেশি আলোচনায় ছিল। বাট 2020 এমন কিছু মুভি মুক্তির অপেক্ষায় আছে যেগুলো মাসালাদার তো বটেই, সেই সঙ্গে কিছু মুভির হাইপ অলরেডি স্কাই হাই, এবং কিছু মুভি যে কমার্শিয়ালি সুপারহিট হবে এটা কিন্তু চোখ বন্ধ করেই বলে দেওয়া যায়। অ্যান্ড রাইট নাও আপনাদের সাথে শেয়ার করব 2020 আপকামিং সাউথ ইন্ডিয়ান উল্লেখযোগ্য কিছু মুভির লিস্ট। তাহলে আর দেরি না করে গসিপসে চলে যাওয়া যাক। বছরের প্রথম দিকে কিন্তু বড় বড় সব তারকাদের মুভিগুলো মুক্তি পাচ্ছে। ইনফ্যাক্ট জানুয়ারিতেই আসছে অনেকগুলো মুভি। এই যেমন 9 জানুয়ারি আসতে যাচ্ছে রজনীকান্তের ডারবার মুভিটি, যেই মুভিতে 27 বছর পর রজনীকান্ত অ্যাকশন প্যাকড একটা পুলিশ অফিসার রোল প্লে করবেন। অন্যদিকে 11 জানুয়ারি আসছে তেলুগু সুপারস্টার মহেশ বাবুর আপকামিং মুভি সারি লেরু নেক্কাভেরু, যেই সিনেমার পোস্টার টিজার খুব ভালো বাস ক্রিয়েট করে ফেলেছে এবং মহেশ বাবুকে একজন আর্মি অফিসার রোলে দেখতে অনেকেই খুব এক্সাইটেড। তবে মহেশ বাবুকে একা ছাড়ছে না আল্লু অর্জুন। ঠিক একদিন পরেই অর্থাৎ 12 জানুয়ারি আল্লু অর্জুন নিয়ে আসতে যাচ্ছে তার আপকামিং মুভি আলা বৈকুন্তম পুরামুলো। এবং এই দুই সুপারস্টারের হাড্ডাহাড্ডি লড়াই কেমন হয় এবং এই লড়াইয়ে কে জিতে এটা জানার জন্য কিন্তু সবাই খুব মুখিয়ে আছে। যাই হোক, আল্লু অর্জুনের কিন্তু এবছর আরও 2 মুভি মুক্তি ঝুলিতে রয়েছে। একটি হচ্ছে আইকন এবং অন্যটি হচ্ছে #AA20, যেই মুভির টাইটেল এখনও ঠিক হয়নি। জানা যায় যে আলা বৈকুন্তমের পরেই আল্লু অর্জুন ডিরেক্টর সুকুমারের সঙ্গে এই আনটাইটেল ফিল্মের কাজ শুরু করবেন, যেটা একটা ভিলেজ ড্রামা হবে এবং এখানে ফিমেল লিড রোল হিসেবে থাকবে রশ্মিকা মান্দানা। এছাড়া 16 জানুয়ারি আসছে পপুলার তামিল অ্যাক্টর ধানুষের পাত্তাস মুভি। যদিও এই মুভি নিয়ে হাইপ তেমন একটা নেই, বাট এখানে ধানুষকে মেবি আমরা ডিফেন্ডারটা লুকে দেখতে পাবো। যাই হোক, এই মুভির যখন আরও কন্টেন্ট আসবে তখন হয়তো এই মুভির হাইপটা আরও বাড়বে। এরপর 24 জানুয়ারি রিলিজ পাবে রবি তেজার ডিস্কো রাজা মুভি, যেটা একটা সায়েন্স ফিকশন অ্যাকশন ড্রামা। এবং এই মুভির টিজার পোস্টার বলে দিচ্ছে রবি তেজাকে এবার আমরা একটু ডিফারেন্টভাবে দেখতে পাবো। অন্যদিকে 2020 এপ্রিলে রবি তেজার আরও একটি মুভি আসছে, যেটা হচ্ছে ক্র্যাক, যেখানে রবি তেজা একজন পাওয়ারফুল রাউডি পুলিশ অফিসার রোল প্লে করবেন এবং এই সিনেমায় তার বিপরীতে দেখা যাবে শ্রুতি হাসানকে। এছাড়া এপ্রিল 2020 আরও একটি মুভি মুক্তি পাবে, সেটা হচ্ছে বিজয় তালাপাতির মুভি মাস্টার, যেখানে বিজয় তালাপাতি একজন প্রফেসর রোল প্লে করবেন, যিনি কিনা টিচিং প্রফেশন ছেড়ে পরবর্তীতে করাপশনের এগেনস্টে ফাইট শুরু করে দেন। এবং 14 এপ্রিল আসতে যাচ্ছে কামাল হাসানের 1996 সুপার হিট মুভি ইন্ডিয়ানের সিকুয়াল ইন্ডিয়ান 2। এবং এই মুভির মধ্য দিয়ে হয়তো কামাল হাসান তার হারিয়ে যাওয়া স্টারডমটা আবার ফিরে পাবে। আচ্ছা, আরেকটা মুভির কথা বলে ফেলি। ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে আসতে যাচ্ছে তেলুগু পপুলার স্টার বিজয় দেবরাকোন্ডার ওয়ার্ল্ড ফেমাস লাভার মুভিটি, যেই মুভির জন্য অনেকেই মুখে আছে। এবং গতকাল এই মুভির টিজারও রিলিজ পেয়েছে, যেখানে 4টা লাভ স্টোরির একটা ঝলক দেখতে পেয়েছি আমরা। এবং এখানে হয়তো আমরা আর্জুন রেড্ডি কিংবা ডিয়ার কমেন্টের মতো কোনো একটা ফ্লেভার পাবো। এবং এই মুভিটি রিলিজ পাচ্ছে 14 ফেব্রুয়ারি। এছাড়া 30 জুলাই 2020 রিলিজ পাওয়ার সম্ভাবনা রয়েছে বাহুবলী খ্যাত ডিরেক্টর SS রাজামৌলির RRR মুভিটি, যেখানে রামচরণ এবং জুনিয়র NTR এই দুজনকে একসাথে দেখতে পাবো। এবং এটা একটা পিরিয়ডিক ড্রামা হবে এবং এই মুভি নিয়ে আগ্রহ কিন্তু সবারই রয়েছে। বাট খুব সিক্রেটলি এই মুভি শুটিংয়ে কাজ হচ্ছে এবং এখনও তেমন কোনো আপডেট আমরা পাইনি। এছাড়া এখানে বলিউড থেকে থাকছে আলিয়া ভাট এবং অজয় দেবগান। অন্যদিকে প্রভাসেরও কিন্তু একটা মুভি রয়েছে, সেটা হচ্ছে 14 এপ্রিল 2020 প্রভাসের জান মুভিটি মুক্তি দেওয়ার কথা রয়েছে। এবং জান একটা পিরিয়ডিক রোম্যান্টিক ড্রামা। আর তাছাড়া প্রভাস কিন্তু বলেই দিয়েছিল বাহুবলী এবং সাহুর পর তিনি এখন চাইছেন রোম্যান্টিক ফিল্ম করতে, কিছু ছোট ছোট ফিল্ম করতে, এবং তারই চেষ্টায় তিনি জান মুভি করেছেন। এবং এখানে তার সঙ্গে জুটি বাঁধছে পূজা হেগড়ে। সো লেটস সি বাহুবলী এবং সাহুর পর রোম্যান্টিক হিরো হিসেবে প্রভাস আবার কেমন পারফর্ম করে। এরপর এপ্রিলে কিন্তু আসতে যাচ্ছে পুরো ইন্ডিয়া জুড়ে সবাই যেই মুভির জন্য অপেক্ষা করছে সেই মুভিটি, সেটা হচ্ছে KGF Chapter 1 এর সিকুয়াল KGF Chapter 2। এখন এই মুভি নিয়ে মাতামাতি কিংবা হাই কিন্তু একেবারে স্কাই হাই, আর এটা নিয়ে আলাদাভাবে বলার কিছুও নেই। ইনফ্যাক্ট KGF Chapter 2 থাকবে আরও ধামাকা, আরও অ্যাকশনস। নট অনলি দ্যাট, এখানে আবার সঞ্জয় দত্ত থাকছে। কিছুদিন আগে KGF Chapter 2 এর ফার্স্ট লুক পোস্টার রিলিজ পেয়েছে, যেই পোস্টার ইয়াশকে দেখে ইয়াশ ভক্তরা একেবারে মেতে উঠেছে। এখন KGF Chapter 2 এর হাইপ যে পরিমাণ রয়েছে সেটা দেখে বলাই যাচ্ছে এই মুভিটা যখন রিলিজ দিবে একেবারে রেকর্ড সব ভেঙে দিবে। সো ভিউয়ার্স, এই তো ছিল 2020 আপকামিং উল্লেখযোগ্য কিছু সাউথ ইন্ডিয়ান ফিল্মের লিস্ট। এর মধ্যে আপনি কোন ফিল্মটি দেখতে সবচেয়ে বেশি এক্সাইটেড কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত। অলরাইট, তাহলে মুক্তি পেয়ে গেছে স্টার গল্পের নতুন মিউজিক ভিডিও তুই আয়না। আপনাদের জন্য যেহেতু বানানো, সো আশা তো রাখবোই আপনারা অবশ্যই দেখবেন। এবং মিউজিক ভিডিওটি এখনই দেখতে এই যে লিঙ্কটা দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করলেই হবে। এবং কমেন্টস করে জানিয়ে দিবেন তুই আয়না আপনাদের কাছে কেমন লাগলো।